আসসালামু আলাইকুম। এসএপি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি ভিন্ন ধর্ম প্রশিক্ষণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের প্রশিক্ষণটি হচ্ছে যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা উদ্যোক্তা হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য, অথবা আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনার জন্য হতে পারে যদি বেসিক কিছু কোয়ালিটিস আপনার মধ্যে থাকে। সো এসএপি প্রজেক্টের আওতায় দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম অনেকগুলো অ্যাসোসিয়েশন, অনেকগুলো ইনস্টিটিউট পরিচালনা করছে। এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়িত হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন সূচক প্রশিক্ষণ কোর্সটি। সো এই কোর্সটি আপনি করতে পারবেন যদি আপনার চলমান একটা ব্যবসা থাকে এবং অবশ্যই যদি ট্রেড লাইসেন্স থাকে এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি এইচএসসি হয়ে থাকে, অথবা আপনি যদি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকেন, ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সাবজেক্ট আপনার হয়ে থাকে এবং আপনার এই কোনো ব্যবসা আরম্ভ করার জন্য বা স্টার্ট করার জন্য যদি আপনার দৃঢ় মনোবল থেকে থাকে তাহলে আপনি করতে পারেন, অথবা এসএপি ট্রেনিং গ্র্যাজুয়েট এইচএসসি সমমানজিত আপনার হয়ে থাকে আর আপনার বয়স অবশ্যই সর্বনিম্ন 22 এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হয়ে থাকে। এবং এর মধ্যে আরও কিছু রয়েছে, যারা আপনার হচ্ছে অলরেডি যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তারা যদি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তাহলে বলা হয়েছে আপনার চলমান একটা ব্যবসা থাকতে হবে এবং ট্রেড লাইসেন্সও থাকতে হবে, এবং এর সাথে আরও কিছু গুণাবলী কিন্তু দেওয়া হয়েছে, উদ্যোক্তার গুণাবলী থাকতে হবে। এখন একজন উদ্যোক্তা হওয়ার জন্য বেসিক কিছু গুণাবলী আপনার থাকলেই হবে, বাকিটা তারা প্রশিক্ষণের মাধ্যমে আরও স্ট্রং হয়ে যাবে। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং মার্কশিট কিন্তু আপনার এই অ্যাডমিশনের সময় জমা দিয়ে রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর কাছে এবং যারা এই প্রশিক্ষণ পরিচালনা করবে তাদের কাছে কিন্তু আপনার জমা রাখতে হবে। এবং এই প্রশিক্ষণ যখন প্রশিক্ষণের জন্য যখন আবেদনপত্র আপনি প্রেরণ করবেন তখন সেখান থেকে শর্ট লিস্ট করা হবে, যারা যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে সিলেক্ট করা হবে এবং সেখান থেকে আবার ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হবে যে আসলে কারা এই উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণটি করতে আগ্রহী, অথবা কার এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সটি করা প্রয়োজন সেভাবে। কিন্তু তো চলুন এবার আমরা হচ্ছে কোর্সের কিছু বৈশিষ্ট্য জেনে আসি। তো একেবারে বেসিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে চাই তা আমরা দেখতে হবে এই প্রশিক্ষণটি, আগেই আমরা বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত হচ্ছে, প্রতি ব্যাচে আসন সংখ্যা হবে 25 জন এবং প্রতিদিন কিন্তু 5 ঘন্টা করে সপ্তাহে 5 দিন ক্লাস হবে। দ্যাট মিনস রবি থেকে বৃহস্পতিবার আপনাকে 5 ঘন্টা ক্লাস করতে হবে সপ্তাহে। সবচেয়ে বছর বিষয় হচ্ছে আপনি যখন প্রশিক্ষণ গ্রহণ করবেন তখনই কিন্তু আপনাদের সাথে কমিউনিকেশন শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, উদ্যোক্তা আপনি যে একটি উদ্যোগ নিয়েছেন সেটা বাস্তবায়নে কিন্তু বিজনেস প্রপোজাল প্রস্তুতে মেন্টর সাপোর্ট আপনাকে প্রদান করা হবে, পাশাপাশি প্রশিক্ষণ পরবর্তী ব্যবসা সংক্রান্ত সকল প্রকার পরামর্শ আপনাকে প্রদান করা হবে। সবচাইতে বড় যে বিষয়টা আপনাকে সাপোর্ট করবে তা হচ্ছে আপনি যদি ব্যবসাটাকে বড় করতে চান, অথবা আপনার ছোটোখাটো একটা ব্যবসা রয়েছে সেটাকে আপনি আরও ইনক্রিজ করতে চাচ্ছেন এবং অথবা নতুন বিজনেস আপনি স্টার্ট করছেন, তখন কিন্তু আপনাকে মূলধনের বিষয় হয়ে থাকে। এই প্রশিক্ষণটি প্রধান গ্রহণ করার পর আপনাকে ব্যবসা সম্প্রসারণে ব্যাংক ঋণ প্রাপ্তিরও সহায়তা করা হবে, যেহেতু বাংলাদেশ ব্যাংকের আওতায় আপনি এসএপির অর্থায়নে প্রশিক্ষণ কোর্সটি আপনি গ্রহণ করছেন। তার মানে হচ্ছে অবশ্যই আপনাকে ব্যাংক লোন পেতে কিন্তু খুব বেশি একটা কষ্ট করতে হবে না, কারণ বাংলাদেশ ব্যাংক থেকে আপনি প্রশিক্ষণটি গ্রহণ করছেন। সো আপনি ব্যবসা শুরু করবেন এবং ব্যাংক থেকে আপনাকে লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। সো সবচেয়ে বড় এটা একটা ভালো বিষয় যে আপনার এই যে ব্যাংক লোনের কথা এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখন চলুন আমরা আবেদনের নিয়মটি দেখে আসি, আপনারা কীভাবে আবেদন করবেন। আমি যদি একেবারে সহজভাবেই বলে দিই, এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এই ডেসক্রিপশন থেকে আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এবং ফর্মটি পূরণ করে ফেলবেন। পূরণকৃত ফর্ম সংযুক্ত স্ক্যান করবেন আপনি এবং এই যে উল্লেখিত যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে bbsme বাংলাদেশ ব্যাংক sme.scip@gmail.com ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কপি করে এই মেলে প্রেরণ করে দিতে পারেন। আবেদন সময় শর্টলিস্টও তো অবশ্যই তারা করবে, আগেই বলেছিলাম শর্টলিস্ট করবে এবং যারা হচ্ছে
এবং যারা হচ্ছে যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু এই প্রশিক্ষণটাতে প্রশিক্ষণের সুযোগ প্রদান করা হবে। সো বুঝতেই পারছেন, আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, একজন ছোটখাটো উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি বড় বড় উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু এই প্রশিক্ষণটি ফুললি সাপোর্ট করবে উইথ ব্যাংক লোন সহ। সো এরকম এসসিআইপি প্রশিক্ষণ এসসিআইপি কর্তৃক আপনি যদি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সংক্রান্ত অথবা যে কোনো ধরনের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য আপনি পেতে চান, তাহলে আপনার ইচ্ছে হলে এই এসসিআইপি ট্রেনিং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।